সকল জল্পনা কল্পনার পরেই দলে সুযোগ পেলেন মোহাম্মদ আশরাফুল। অবশেষে বাংলাদেশ এই দলের হয়ে জায়গা পেলেন এই ব্যাটসম্যান। খুলনা শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে আগামী 19 থেকে 22 সেপ্টেম্বর চার দিনের ম্যাচে আরও একটি সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন একটু গাঢ় হলো মোহাম্মদ আশরাফুলের। এই দলে জায়গা পেলেন পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ক্রিকেটার। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট এইচপির বিপক্ষে এই দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক এই অধিনায়ক। জাতীয় লীগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ বলছেন তিনি। 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম শ্রেণীর এই ম্যাচটি। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচটি সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপর গত মাসে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল। 34 বছরও যে পুড়িয়ে যাননি তার প্রমাণ দিয়েছেন জাতীয় লীগের আগে দেওয়া বিপ টেস্টে। 11.4 পয়েন্ট তুলে পিছনে ফেলেছেন ক্রিকেটারদের মধ্যে থাকা অনেক তরুণকে। তবে ফিটনেসেই প্রমাণ শেষ কথা নয়, খেলতে হবে এবার মাঠে। সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। পাঁচ বছর পর খেলবেন এ দলে। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে হাই পারফরমেন্স ইউনিট এইচপির বিপক্ষে দেখা যাবে তাকে। আর তার জন্য ঘরোয়া ক্রিকেট লীগগুলোতে বিশেষ পারফরমেন্স বিকল্প যে কিছু নেই তা ভালোভাবে বুঝেন তিনি। বর্তমান দলের প্রেক্ষাপটে দলে জায়গা পাওয়া বেশ কঠিন, তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কয়েকদিন আগে আশরাফুলকে দিয়েছেন আশ্বাস। বলেছেন, জাতীয় দলে ফিরতে হলে রানের মধ্যে থাকতে হবে, শুধু এক মৌসুম নয়, ধারাবাহিক হতে হবে তাকে। আর আশরাফুল জানিয়েছেন সেই অনুযায়ী কাজ করছেন তিনি। গত মৌসুমে ঢাকা লিগে দুর্দান্ত খেলেছেন তিনি। টানা তিনটি শতক সহ মোট পাঁচটি শতক করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, যা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এক লিগে প্রথম। অবশ্য এটা শুধু নান্নু ভাই না, এটা আমিও জানি। আমাকে দলে খেলতে হলে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিতে হবে, যেটা আমি ঢাকা লিগে গত কয়েক বছর করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে এক লিগে পাঁচ সেঞ্চুরি, টানা তিনটি সেঞ্চুরি, অবশ্যই আমাকে বাংলাদেশ দলে খেলতে হবে এমনটাই কিছু আবারও করে দেখাতে হবে। আমি 2006 সালে জিম্বাবুয়ের সাথে বাদ পড়ার পর 263 রানের ইনিংস খেলে দলে ফিরেছিলাম। আমি সবসময় বিশ্বাস রেখেছি আমি বাংলাদেশের হয়ে খেললে আলাদা কিছু করব, তারপর হয়তো বা আমি আলোচনায় আসব। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।